হ্যালো মাই লাভলি ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শুক্রবার এখন বাজে বেলা এগারোটা আমি শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আমি সরাসরি কিচেনে চলে এসেছি এখন এগারোটা বাজে আমি লাঞ্চের জন্য যা রান্না করবো আজকে সেই ব্লগটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আমি রান দুপুরের খাবারের জন্য বসিয়ে দিচ্ছি ডাল ডাল এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছিলাম ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে যখন একটু নরম হয়ে গিয়েছে ধুয়ে হাফ লিটারের মতো পানি দিয়ে পরিমাণ মতো কিছু মশলা দিয়ে আমি ডালটাকে বসিয়ে দেব। এখানে মশলার মধ্যে আমি দিয়েছি হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ আদা রসুন বাটা আর দিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি রান্নার তেল দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়েছি হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একটু নেড়ে আমি ডালটা একপাশে বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি আরও কিছু পানি পানিটা দিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম ডালটা সিদ্ধ হতে থাক আর অপর পাশে আমি বসিয়ে দিচ্ছি তরকারি আজকে দুপুরে আমি তেমন বেশি কিছু রান্না করব না এখানে আমি একটা মুরগি রান্না করব। মুরগিটা বেশি বড় না ছোটো সাইজের একটা মুরগি নিয়েছি মুরগি রান্না করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখানে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা গরম মশলার মধ্যে দিয়েছি একটা তেজপাতা দু তিন টুকরো দারুচিনি দিয়েছি দুইটা এলাচি আর লং দিয়েছি গোলমরিচ অল্প পরিমাণের কারণ মুরগির মাংস আমার তেমন বেশি না অল্প একটু মুরগির মাংস আমি রান্না করব আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব এখানে দিয়ে দিচ্ছি আমি এক টি স্পুন পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়েছি হাফ টেবিল রিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছে হাফ টেবিল পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ জিরা গুঁড়া এখন একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে না কষালে কিন্তু তরকারিটা খেতে তেমন স্বাদ লাগে না এটা মাছ আর মাংস যাই রান্না করেন না কেন মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের উপরে তেলটা ভেসে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেবেন সেটা মাছ তরকারি আর মাংস তরকারি হোক আর অন্যদিকে ডালটাকে আমি ভালো করে ঘুটে দিচ্ছি ডালের মধ্যে আমি দেখেছেন তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো ডালটা সিদ্ধ হতে থাক আর আমি মাংসটা বসিয়ে দিচ্ছি মাংসর মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে আর কষাতে হবে তাই আমি আবার একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার কারণ হলো মশলাটা কষানোর সময় চতুর্পাশ থেকে মশলা ছিটে গায়ে এসে পড়ে তাই আমি সবসময় মশলা কষানোর সময় একটা ঢাকনি দিয়ে দিই এতে করে মশলাটা ছিটে গায়ে এসে পড়ে না আর ভিউয়ার্স একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমার দেওয়া সকল নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবেন আপনার কাছে আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখতে থাকুন আমার দুপুরের রান্নাগুলো আমি আজকে কী কী রান্না করছি তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিলাম মাংসগুলো মাংসগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য এতে করে মাংসটা কষানো হয়ে যাবে আর অন্য পাশে আমি ডালটাকে একটু পর ঘুটে দিচ্ছি এতে করে ডালটা গলে যাবে তাড়াতাড়ি দশ মিনিট শেষ দশ মিনিট পর আমি তরকারিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব এতে করে তরকারিটা প্যানের গায়ে লেগে যাবে না আর ভিউয়ার্স গত পর্বে আমি দুইটি মোরগ দেখিয়েছিলাম এই মোরগগুলো কে নিয়ে এসেছে আমি এখানে বলবো বলেছিলাম তো এই মোরগগুলো আমার বাবা নিয়ে এসেছে আমার বাবা আজকে গ্রামের বাড়ি থেকে এসেছে আমার মা এসেছিলেন প্রায় দশ বারো দিন আগে আমার ছেলেটা পায়ে ব্যথা পেয়েছিলেন তখন মাকে ফোন করলাম মা চলে এসছে এখন বাবা এসেছে মাকে নেয়ার জন্য তো আসার সময় তারা সব সময় অনেক কিছু নিয়ে আসে সব কিছু দেখানো তো আর সম্ভব না তারপরে মোরগগুলো একদম জীবিত ছিল তাই দেখিয়ে দিলাম আর মোস্তফা তার নানাকে বলেছিল যে নানা ভাই মোরগগুলো তাই নিয়ে চলে এসো আমি এটা দিয়ে খেলা করব। তো আমার বাবাও মোরগগুলো জেতাই নিয়ে এসছে মোস্তফা অনেক খুশি হয়েছিল আর মোরগগুলো দিয়ে অনেকক্ষণ সে খেলা করেছে তারপর মোরগগুলো কেটে ফেলেছে তো আমি রান্না করার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মুরগিটা প্রায় হয়ে এসেছে আমি এখানে মুরগি তরকারিতে পানি অ্যাড করে দিয়েছি দেখতে পেয়েছেন ভিউয়ার্স এই পর্যায়ে আমি অ্যাড করে দিব হাফ টি স্পুন জিরে গুঁড়া আমি কিন্তু এই জিরে গুঁড়োটা তখন অ্যাড করিনি যখন আমি মশলাটা কষিয়েছিলাম আমি সবসময় মুরগি তরকারিতে জিরে গুঁড়োটা মুরগির তরকারিটা হয়ে আসলে দশ মিনিট আগে নামানোর দশ মিনিট আগে আমি এই মশলাটা অ্যাড করে দিই এতে করে তরকারিতে জিরে গুঁড়ার একটা ভালো ফ্লেভার আসে খেতে ভালো লাগে আর এই জিরে গুঁড়োটা আমি নিজের হাতেই করেছি জিরাটাকে আমি ভালো করে টেলে পাটায় পিষে নিয়েছি এই জিরা গুঁড়ার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে বাজারে কেনা জিরা গুঁড়ার চেয়ে হাতে করা জিরা গুঁড়ার ফ্লেভারটা কিন্তু খুবই টেস্টি তো আমি অপর পাশে ডালটা বাগান দেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কিছু রসুন কুচি রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে এখানে আমি দিয়ে দিব কিছু পাঁচফোড়ন পাঁচফোড়নের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি ডাল রান্না করার সময় প্রায় পাঁচফোড়নটা ইউজ করি যদিও আমার বাচ্চারা পছন্দ করে না আমি মাঝে মাঝে দিই এরা যেহেতু পছন্দ করে না তাই আমি সবসময় দিতে পারি না তো আজকে আমি ফোড়ন দিয়ে ডালটা বাগার দিচ্ছি ডাল বাগারটা হয়ে গিয়েছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার একটি সাধারণ তরকারি সেটা হলো সুটকি তরকারি যেটা খেতে আমার কাছে খুব মজা লাগে সেই তরকারিটা আমি প্রায় মিস করি আমার মা আসলে আমার মাকে দিয়ে এই তরকারিটা আমি রান্না করাই সব সময় কারণ মার হাতে রান্না তো আর সবসময় খাওয়ার ভাগ্য হয় না মেয়েদের বিয়ে হয়ে গেলে তখন তো আর মার বাড়িতে সবসময় যাওয়া হয় না আর খাওয়া হয় না নিজের হাতেই সবসময় রান্না করে খেতে হয় তো আমার মা যখন আমাদের বাসায় আসে আমি প্রায় মাকে দিয়ে আমার পছন্দের কিছু খাবার মাকে দিয়ে রান্না করাই আজকেও আমি সেই সুটকি তরকারিটা আম্মাকে দিয়েই রান্না করাবো আজকে তরকারিটা রান্নার ক্ষেত্রে আমি আমার মাকে হেল্প করব। এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এটা তেল ছাড়া রান্না করা হবে পানি দিয়ে তরকারিটা রান্না করা হবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তো সব মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আর কোনো মশলা অ্যাড করবো না তো মশলার পানিটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব। কিছু সিম আর দুইটা ছোট সাইজের আলু এই তরকারিটা সিম আলু বা যে কোনো সবজি দিয়ে আপনি রান্না করতে পারেন শাক যে কোনো সবজি দিয়ে এই তরকারিটা রান্না করা যায় আর দিয়ে দিয়েছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এই তরকারিটা রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি আর এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা মরিচটা একটু কমিয়ে দিবেন আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দেওয়ার পরও এখানে আমি পাঁচ ছয়টা মরিচ দিয়ে দিয়েছি তো মশলাটা কষানো হলে আমি সিমগুলো দিয়ে দিয়েছি সেমগুলো ভালো করে মশলার সাথে মিলিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি তরকারিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনি দিয়ে বসিয়ে দিলাম সিমগুলো যেহেতু কচি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আমি ভাতের হাড়িটা নামিয়ে এখানে সুটকিগুলো একটু আগুনে ছেঁকে নেব সুটকিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই সুটকিগুলো হলো চ্যাপা সুটকি দিয়েও আপনি এই তরকারিটা রান্না করতে পারেন এটা পোয়া সুটকি এটা আমাদের গ্রামে থেকে নিয়ে আসছে আমার বাবা এই সুটকিটা আমার খুবই পছন্দ তাই সব সময় আমার বাবা মা আসার সময় এই সুটকিগুলো নিয়ে আসেন তরকারির মূল স্বাদটাই কিন্তু এই সুটকিগুলো এভাবে আগুনের ছ্যাঁকা আগুনের ছ্যাঁকা দিলেই কিন্তু সুটকিটা তরকারিতে ভালো একটা ফ্লেভার ছড়ায় আর তরকারিটা খেতে খুবই মজা লাগে তো ভিউয়ার্স এভাবে আপনারাও ট্রাই করবেন সুটকিগুলো এভাবে আগুনে একটু ছেঁকে নিতে তারপরে তরকারিতে অ্যাড করে দিতে তরকারিটা যখন হয়ে যায় তখনই সুটকিটা অ্যাড করে দিতে হবে এখন আমি তরকারিটা আর পাঁচ মিনিটের মতো রান্না করব। এরই মধ্যে আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে রান্না করা আমি এখানে দেখেছেন কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি এতে করে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় শীতকালীন সবজি মানেই ধনিয়া পাতা ধনিয়া পাতা যাওয়া যেন শীতকালীন সবজি তরকারি খাওয়ার কোনো স্বাদই আসে না তো ভিউয়ার্স আপনারাও ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে রান্না করতে আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিগুলো কেমন লেগেছে আমার রান্নার শেষ আমি দুপুরে যা যা রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ